দুই মামলায় জামিন পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশনের পৃথক দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে অর্থ আত্মসাতের মতো ঘৃণিত বিষয়ে তার মতো নোবেল জয়ের বিরুদ্ধে মামলার ঘটনাকে ঐতিহাসিক মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে বিশ্ব। ফজলুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। হোলসিম ওয়াটার প্রোটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় ৬ মাসের কারাদণ্ড দেয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার তিন সহকর্মীকে। শ্রম আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেন ডক্টর ইউনূস। আপিল করায় দেয়া হয় ১ মাসের জামিন। জামিনের সময় শেষ হওয়ায় আবারও ট্রাইব্যুনালে হাজির ডক্টর ইউনূস সহ অন্যান্যরা। তাদের পক্ষে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন চান আইনজীবী। তবে আপত্তি তোলা হয় রাষ্ট্রপক্ষ থেকে। উভয় পক্ষের যুক্তিতর্ক আমলে নিয়ে আদালত দিন তারিখ উল্লেখ না করে জামিন মঞ্জুর করেন। আমাদের সাবমিশনটা হলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওনাদেরকে জামিন দেওয়া হোক, ওনার চেয়েছিল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আমরা বলছি এটাকে আমরা অপোজ করছি। আপত্তি জানিয়ে বলেছে জামিন যেন লিমিটেড সময় পর্যন্ত দেওয়া হয়, এটা একটা নজিরবিহীন ঘনতা। এটা হচ্ছে একজন ব্যক্তির আপিল করার আইনগত অধিকার এবং জামিন থেকে বঞ্চিত করার জন্য একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এদিনই দুদকের করা অর্থ আত্মসাতের মামলায়ও আদালতে আত্মসমর্পণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেও জামিন পান তিনি। আজকে তারা জামিনের আবেদন করেছিলেন, মাননীয় আদালত তাদেরকে জামিন দিয়েছেন। পরবর্তী তারিখে আমরা আমাদের মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। কতদিন পর্যন্ত সেটা বলে নাই, তাহলে বোঝা যাচ্ছে যে জামিন সম্পূর্ণভাবে মঞ্জুর করা, স্থায়ীভাবে মঞ্জুর করা হয়েছে। দিনটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও মাইক্রো ক্রেডিটের উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের ছেলে মেয়েরা এগুলো স্কুলে পড়বে, যখনই নোবেল পুরস্কারের কথাটা ভুলতে পারবে না, আসলে বলবে যে ওনাকে অর্থ আত্মসাতের দেয়, ওনাকে মানি লন্ডারিং এর দেয়, ওনাকে জালিয়াতির দেয়। তারা কনফিউজ হয়ে যাবে, এটা কি মুখোশ নাকি আসল মানুষ, আসল মানুষটা কি, সে একানে আবার তার সাঙ্গভাঙ্গ আছে, তাদের কি সেটা করবে। তো কাজে আজকে আমরা যেখানে মিটিং করছি এটা এখানে সীমাবদ্ধ নয়, সারা দুনিয়ার মানুষ লক্ষ্য করছে এই বিচারের কি হলো। আমরা যা যা করছি তারা সব সবিস্তারে এটা দেখছে। দুদকের মামলায় আগামী ২ এপ্রিল এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মামলায় আগামী ১৬ এপ্রিল পরবর্তী শুনানি ও আপিল শুনানির দিন ধার্য করেছে আদালত ও ট্রাইব্যুনাল। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।